কর্মসূচির এগারো দিনে করোনা টিকার আওতায় চলে এসেছে দেশের 100% মানুষ। প্রথম ধাপে 60 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব তথ্য জানিয়েছে আইইডিসি। আর অনুষ্ঠানে স্বাস্থ্যবিদরা বলেন, টিকার দ্বিতীয় ডোজ 12 সপ্তাহ পর দিলে তা আরও বেশি কার্যকর হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন 18,48,313 জন, যা দেশের মোট জনসংখ্যার 100%-এর কিছু বেশি। যেতে হবে আরও বহুদূর, অন্তত 70% মানুষকে আনতে হবে টিকার আওতায়। ঝুঁকিমুক্ত সকালে এক আলোচনা সভায় এসব কথা তুলে ধরেছে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। এই 18 লক্ষ মানুষ বা 18.5 লক্ষ মানুষকে যে আমরা ভ্যাকসিনটা দিয়েছি, আপনারা দেখেছেন এখন মানুষ দলে দলে ভ্যাকসিন নিচ্ছে। এই ভ্যাকসিনের টেম্পোটা আমাদের ধরে রাখতে আপনাদের সবাইকে সহায়তা করতে হবে। আমরা কালকে 2,61,000 পর্যন্ত ভ্যাকসিন দিয়েছি। আমাদের যে এক্সিস্টিং যে কাজগুলো হচ্ছে সেটা দিয়ে আমরা 3.5 লক্ষ ভ্যাকসিন দিতে পারি। সরকারি পরিকল্পনায় দেশে এখন 2 ডোজ টিকার মাঝে সময়ের ব্যবধান 8 সপ্তাহ। এই সময়সীমা 12 সপ্তাহ করার উপর জোর দিচ্ছেন স্বাস্থ্যবিদরা। প্রান্তিক মানুষজনকে টিকার আওতায় আনার তাগিদ দেন তারা। ভ্যাকসিনগুলো শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, সেজন্য এটা করা হয়েছিল। কিন্তু এটা খুব একটা বিজ্ঞান ভিত্তিক ছিল না, এবং যখন আপনার আমাদের দেশে যারা সচেতন, যে বিজ্ঞান নিয়ে কাজ করেন বা উপদেশ দিয়ে থাকেন, তারা বলার পরে সরকার এটাকে 8 সপ্তাহ নিয়ে গেছে। তবে এটা 12 সপ্তাহ হলে সব থেকে ভালো হয়। এখন তো আমাদেরকে লোকতন্ত্রকে বোঝানো, লোকতন্ত্রকে মানে আমাদের কমিউনিকেশন পড়া, তাদেরকে সংবাদটাকে বোঝানো এবং তাদেরকে দিয়ে আমার আগায় আসা। জনস্বাস্থ্যবিদরা বলেন, টিকায় একমাত্র সমাধান নয়, ভ্যাকসিন নিলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। দেশে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছে আরও 8 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 8,337 জনের। গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী। আর এ পর্যন্ত মৃতদের মধ্যে 6,311 জন পুরুষ ও 2,026 জন নারী। এদিকে গত 24 ঘন্টায় 14,232 নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে 406 জনের। মোট আক্রান্ত 5,42,674 জন। আরও 536 জন সহ সুস্থ হয়েছেন 4,90,468 জন।